হাই গাইস, তো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী আপডেটগুলো উঠে আসছে। মানে বিশেষ করে দেখো, একটা বিষয় আমি ভিডিওটি শুরু করার আগে একটা বিষয় বলবো তোমাদেরকে, যেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কোনো আপডেট আসুক না কেন, যে কোনো রাজ্যেরই সেই আপডেট হোক না কেন, সেটা কিন্তু প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই সেই ইনফরমেশনসটা জানা উচিত। কারণ তোমরা অলরেডি জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয় সেখানে কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে নয়, এই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য যুগ্মভাবে কিন্তু সেই অনারিয়ামটা তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে যেটা শেয়ার থাকে, তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। তো সে কেন্দ্র সরকার যদি কোনো স্কিম বা পরিষেবা চালু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অন্য রাজ্যতে, তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু বাকি রাজ্যগুলোতেও কিন্তু চালু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। এর জন্য ইনফরমেশনসটা জানা অবশ্যই ইম্পর্টেন্ট, যে এই অন্যান্য রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে কী করা হচ্ছে বা তারা কত অনারিয়াম পাচ্ছেন, তো এই বিষয়গুলো জানাটা অবশ্যই দরকার। তো সেরকমই আপডেট আজকে আমরা তুলে ধরবো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তো চলো সমালোচনা না করে আজকের যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, তো এখানে যে আপডেটটা উঠে আসছে বলা হচ্ছে যে মান্দে, মানে বেসিক্যালি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতনটা দেওয়া হয়, তোমরা জানো যে বেতন কিন্তু একবারে তোমাদের ঢুকে না, সেক্ষেত্রে ভাগে ভাগে করে অনারিয়ামটা দেওয়া হয়। কেন্দ্র সরকারের ভাগটা আলাদা, রাজ্য সরকারের আলাদা। সেক্ষেত্রে এখানে যে দাবি দাওয়া উঠছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে, সেই অনারিয়ামটা টুকরো টুকরো, মানে বেসিক্যালি আলাদা আলাদা না দিয়ে যাতে একসাথে দেওয়া হয়, এ নিয়ে কিন্তু তারা দাবি দাওয়া রাখছে অঙ্গনওয়াড়ি কর্মীরা, যাতে তাদের যে অনারিয়ামটা সেটা যাতে একসাথে তারা পান, তাহলে পরে তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হয়, ঠিক আছে। কারণ এই খুচরা টাকা কিছুদিন আজকে কিছু টাকা বা পাঁচ দিন পর কিছু টাকা, তো এরকম পেলে পরে কিন্তু তাদের অনেক সমস্যায় পড়তে হয়, যার জন্য তাদের কিন্তু এই দাবি দাবা যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যাতে একসাথে যে অনারিয়াম রয়েছে সেই অনারিয়ামটাকে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এটা ছিল, এবং এছাড়াও আরেকটা বিষয় বলবো যে যেহেতু তোমরা জানো যে ইনসেন্টিভের টাকা নিয়ে একটা বড় আপডেট আছে, যে তোমরা লাস্ট কিন্তু তিন চার মাস আগে ইনসেন্টিভের টাকা পেয়েছিলে, যেখানে অনেকে আছে যারা 2000 টাকাও পেয়েছে, এমনও কর্মী রয়েছেন যাদের মনে করো 2500 কেউ 1500 টাকাও পেয়েছেন। তো বেসিক্যালি এই যে কম টাকা বা কেউ বেশি কেউ কম, এই ডিফারেন্সটা কেন হয়েছিল এটা আগে তোমাদের তুলে ধরি, তারপর বলছি যে ইনসেন্টিভের টাকাটা তোমরা কবে পেতে পারো। তো বেসিক্যালি এটা কারণটা হচ্ছে যে এটা যে পশ্চিমবঙ্গে তোমরা জানো যে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেখানে হেল্পার নেই, তো সেই ক্ষেত্রে যেহেতু হেল্পার নেই তা সত্ত্বেও কিন্তু হেল্পারের কাজ কিন্তু করাতেই হচ্ছে কর্মীদের, যার জন্য কি বলা হয়েছে যে ইনসেন্টিভের টাকা যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হেল্পার নেই, তো সেই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হেল্পারের যে 250 টাকা, সেই 250 টাকা এবং তাদের যে 500 টাকা মিলে 750 টাকা করে তাদের কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে, যত পর্যন্ত না নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। এবং তোমরা জানো নতুন রিক্রুটমেন্টের আপডেট অনুযায়ী যে কয়েকদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে অ্যাপ্রক্সিমেটলি 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং তোমাদের সুপারভাইজার পদে কিন্তু নিযুক্ত করা হবে এবং সেই ভ্যাকেন্সিগুলো ফিল্ড আপ করা হবে, যদিও কিনা এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন বের হয়নি, যখনই বের হবে আমরা অবশ্যই জানাবো। তো সেটার জন্যই কিন্তু কর্মীরা এরকম ডিফারেন্সেসগুলো টাকাতে দেখা গিয়েছে। তো এখন যে কোশ্চেনটা যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নেক্সট কবে তারা অনারিয়ামটা পাবেন, তো বেসিক্যালি এখান থেকে যে লেটেস্ট আপডেট জানা যাচ্ছে যে অনারিয়াম কিন্তু দেখো তোমাদের ডিসেম্বরে না হলে পরে তোমাদের জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের কিছু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে ইলেকশনের আগে। তোমরা জানো যে 2024-এ কিন্তু প্রধানমন্ত্রী ভোট রয়েছে, তো সেই ক্ষেত্রে ভোটের আগেই কিন্তু এই ইনসেন্টিভের টাকাটা তোমাদের একটা বড় অ্যামাউন্ট তোমাদের কিন্তু দেওয়া হবে, যেটা তোমাদের নিজস্ব প্রাপ্য। কারণ প্রতি নিয়ত তোমাদের কিন্তু 500 টাকার অ্যাপসের মধ্যে কাজগুলো করে যেতে হচ্ছে, যার জন্য তোমাদের সেই টাকাগুলো কিন্তু ইলেকশনের আগে অবশ্যই দেওয়া হবে। এবং এক্ষেত্রে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে এ নিয়ে রিগার্ডিং নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে। তো যখন এটার আপডেটটা আসবে আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। এবং এই ক্ষেত্রে যেটা জানানো যাচ্ছে যে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 3,000 থেকে 3,500 টাকা তোমরা কিন্তু একসাথে পেয়ে যেতে চলেছো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলে, ঠিক আছে। কারণ একসাথে যেহেতু তোমাদের অনেক দিন থেকে 2021 থেকে এটা ডিউ রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এবার একটা বেশি টাকাই দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপডেট কবে আসতে পারে সেটাও তোমাদের আমরা জানালাম। তো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনসগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।